অনেকেরই প্রশ্ন যে স্যামসাং গ্যালাক্সি M30 এবং স্যামসাং গ্যালাক্সি A30 এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি নেব, কারণ এই দুটি স্মার্টফোন প্রায় কাছাকাছি প্রাইস রেঞ্জের মধ্যেই আসে। বর্তমানে বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি M30 স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 20-21 হাজার টাকার মধ্যে এবং স্যামসাং গ্যালাক্সি A30 এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 18-19 হাজার টাকার মধ্যে। তো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M30 এবং স্যামসাং গ্যালাক্সি A30 এর সম্পর্কে। এই দুটি স্মার্টফোনের মধ্যে কী কী তফাৎ রয়েছে বা কী কী আলাদা আলাদা স্পেসিফিকেশন রয়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখে ফেলুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমি এই স্মার্টফোন দুটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে দুটি স্মার্টফোনই প্রায় সেম, তবে এখানে ডিজাইনের দিক থেকে কিছুটা চেঞ্জেস রয়েছে। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোন দুটির পিছনে রয়েছে কিছু চেঞ্জেস, তবে ফ্রন্ট প্যানেলের দিকে তেমন কোনো চেঞ্জেস নেই, কারণ এখানে দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে ইউ শেপ নচযুক্ত ডিসপ্লে ব্যবহার করায় দুটি স্মার্টফোন প্রায় সেম। এছাড়াও এই স্মার্টফোন দুটির মধ্যে স্যামসাং গ্যালাক্সি M30 ব্যবহার করা হয়েছে পিছনে 3টি ক্যামেরা এবং স্যামসাং গ্যালাক্সি A30 ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনটার যে ফিনিশিং রয়েছে বা যে গ্লসি ভাবটা রয়েছে এখানে কিন্তু দুইটাই স্মার্টফোনের মধ্যে একটু আলাদা, কারণ স্যামসাং গ্যালাক্সি M30 এবং A30 উভয় স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে A30 যে ফিনিশিং রয়েছে সেখানে কিছুটা গ্লসি এবং প্রিমিয়াম ফিল দেয়, যেখানে M30 কিছু একদম ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে স্মার্টফোনটির মধ্যে অতটা প্রিমিয়াম ফিল আসে না। তবে দুটি স্মার্টফোনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে A30 আপনাকে ফিল দিবে গ্লাসের মতোই। তো এইবার কথা বলা যাক এই স্মার্টফোন দুটির মধ্যে কী কী মিল রয়েছে। স্মার্টফোন দুটিতেই ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস। এছাড়াও দুটি স্মার্টফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। তো এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে ওয়াটার ড্রপ বা ইনফিনিটি ইউ শেপ নচ, যাই বলুন না কেন দুটি স্মার্টফোনেই সেম রেজুলেশনের বা সেম কাটিং ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লে ব্যবহার করায়। তো এখানে আপনার দুটি স্মার্টফোনেই ভিডিও দেখে বা গেম খেলে একই রকম এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও স্মার্টফোন দুটিতেই রয়েছে পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে রয়েছে ফেস আনলকের মতো সুবিধা। এছাড়াও দুটি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 2টি 4G সিমের পাশাপাশি আরও একটা এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করার সুবিধা। এছাড়াও এতে রয়েছে USB Type-C port, তবে ব্যাটারি সেকশন একটু চেঞ্জেস রয়েছে, রয়েছে 3.5 mm হেডফোন জ্যাকও। তবে ব্যাটারি সেকশনে স্যামসাং গ্যালাক্সি M30 রয়েছে 5000 mAh ব্যাটারি এবং স্যামসাং গ্যালাক্সি A30 রয়েছে 4000 mAh ব্যাটারি। তো এইখানে M30 1000 mAh ব্যাটারি বেশি দেওয়া হয়েছে, তবে দুটি স্মার্টফোনেই ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না যে স্মার্টফোনটি আপনারা কিনেন না কেন, দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা ফাস্ট চার্জার ব্যবহার করে মোবাইলটিকে ফাস্ট চার্জ করতে পারবেন। তবে এইখানে ক্যামেরা সেকশনে এতে রয়েছে কিছু বড় ধরনের চেঞ্জেস, তবে হার্ডওয়্যার সেকশনে থাকছে না কোনো চেঞ্জেস। এখানে স্যামসাং গ্যালাক্সি M30 ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 7904 একটি অক্টাকোর প্রসেসর, যা স্যামসাং গ্যালাক্সি A30 সেম প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসর সম্পর্কে আমি কিছুই বলবো না, কারণ এই প্রসেসরটি সম্পর্কে আপনারা হয়তো বা অলরেডি জানেন বা অনেক রিভিউ দেখেছেন। তো এখানে যে স্যামসাং গ্যালাক্সি M30 পারফরমেন্স, হুবহু একই রকমের পারফরমেন্স পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি A30, কারণ এই প্রসেসরটি তুলনা করা যায় স্ন্যাপড্র্যাগনের 660-এর সাথে। তো এইটি 14 nanometer তৈরি একটি প্রসেসর, তো এটার পারফরমেন্স হবে আপনার স্ন্যাপড্র্যাগনের 660-এর মতোই, তবে স্ন্যাপড্র্যাগনের 660-এর জিপিউর চাইতে এখানে এক্সিনোসের 7904 এই প্রসেসরটির জিপিউ কিছুটা দুর্বল। অর্থাৎ আপনারা যখন গেম প্লে করবেন এই স্মার্টফোনটিতে, অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে হয়তোবা আপনার গ্রাফিক্সটা খুবই সুন্দর আসবে, তবে এটার যে জিপিউর যে গ্রাফিক্স টা আপনার দেওয়ার কথা, তো এখানে 660-এর চাইতে এই এক্সিনোসের প্রসেসরে হয়তোবা ওই রকম পারফরমেন্স পাবেন না। তবে হ্যাঁ, আমি বলছি না যে আপনারা খেলতে পারবেন না, পাবজি বা অ্যাসফল্ট 9 মতো গেমগুলো এই দুটি স্মার্টফোনে অনায়াসে খুবই স্মুথলিভাবে খেলতে পারবেন, তবে যখন আপনারা হাই রেজুলেশনে এই স্মার্টফোনটিতে গেম প্লে করা শুরু করবেন বা গেম প্লে করবেন,
তখন হয়তোবা কিছুটা ল্যাগ অথবা কিছুটা ফ্রেম রেট দেখতে পাবেন। তো এইটা নিয়ে টেনশন করবেন না। যারা গেম প্লেয়ার, যারা গেম পাগলা রয়েছেন, সারাক্ষণই গেম খেলেন, তাদের জন্য হয়তোবা কিছু ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো এটা নিয়ে টেনশন করবেন না, প্রসেসরটি আসলে খুব ভালো একটি প্রসেসর। এইবার কথা বলবো এই স্মার্টফোন দুটির মধ্যে কী কী অমিল রয়েছে। তো অমিলের দিক থেকে প্রথমে ক্যামেরা দিয়ে শুরু করি। ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি M30-তে পেছনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, তবে অপরদিকে স্যামসাং গ্যালাক্সি A30-তে ব্যবহার করা হয়েছে কিন্তু 2টি ক্যামেরা। তো স্যামসাং গ্যালাক্সি M30-এর পেছনে ব্যবহার করা 3টি ক্যামেরার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের F1.9 অ্যাপারচার যুক্ত একটি প্রাইমারি শুটার ক্যামেরা, এবং পরের দুটি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল করে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি ডেপথ সেন্সর ক্যামেরা। তো এর অপোজিটে যে স্যামসাং গ্যালাক্সি A30 রয়েছে ওইখানে 2টি ক্যামেরা ব্যবহার করার এর প্রথমটি হচ্ছে 16 মেগাপিক্সেলের F1.7 অ্যাপারচার যুক্ত একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা, এবং দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা। তবে এখানে স্যামসাং গ্যালাক্সি M30-এর চাইতে A30-তে প্রাইমারি ক্যামেরাটির অ্যাপারচার একটু কম, অর্থাৎ 1.7, যার ফলে স্যামসাং গ্যালাক্সি M30-এর চাইতে স্যামসাং গ্যালাক্সি A30-এর লো লাইট কন্ডিশনের ক্যামেরার ছবিগুলো খুব বেটার পাবেন। কারণ অ্যাপারচার একটু কম থাকার ফলে স্যামসাং গ্যালাক্সি A30-এর ক্যামেরার ছবিগুলো কিছুটা বেটার হবে স্যামসাং গ্যালাক্সি M30-এর চাইতে। তবে এখানে আপনারা স্যামসাং গ্যালাক্সি M30 এবং A30 উভয় স্মার্টফোনে ফ্রন্ট প্যানেলে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো এখানে ততটা কোনো চেঞ্জেস নেই, কারণ দুটি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে একই রেজলিউশনের সেলফি ক্যামেরা। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি M30-তে কিন্তু থাকছে 5000 mAh-এর ব্যাটারি, যেদিকে স্যামসাং গ্যালাক্সি A30-তে রয়েছে 4000 mAh-এর ব্যাটারি। তো ফাস্ট চার্জিং টেকনোলজি দুটি স্মার্টফোনে রয়েছে এবং USB Type-C পোর্ট রয়েছে, তবে 1000 mAh-এর ব্যাটারি কম রয়েছে A30-তে এবং 1000 mAh-এর ব্যাটারি বেশি রয়েছে কিন্তু M30-তে, এটা মাথায় রাখতে হবে। যারা ব্যাটারির দিক থেকে খুবই নজর রাখেন বা ব্যাটারির দিক থেকে খুবই খেয়াল রাখেন, তাদের জন্য হয়তোবা M30-টাই বেটার হবে। তো বর্তমানে বাংলাদেশের বাজারে M30 এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 20-21 হাজার টাকার মধ্যে, এবং A30 এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 18-19 হাজার টাকার মধ্যে। তো এইখানে দুটি স্মার্টফোনের মধ্যে 2-3 হাজার টাকার ডিফারেন্স রয়েছে। তো আমি যদি বলি আপনাদেরকে যে 2-3 হাজার টাকার ডিফারেন্সে যদি আপনি M30 স্মার্টফোনটি নেন, তাহলে আপনার জন্য বেটার হবে। কারণ এখানে M30-তে পেয়ে যাচ্ছেন পেছনে 3টি ক্যামেরা, পাশাপাশি পাচ্ছেন 5000 mAh-এর ব্যাটারি। তো পর এবং অপরদিকে যে A30 স্মার্টফোনটি রয়েছে, এই স্মার্টফোনটিতে রয়েছে 2টি ক্যামেরা এবং 4000 mAh-এর ব্যাটারি। তো 2000 টাকা বাড়তিতে আপনি এখানে M30-তে এই সুবিধাগুলো পাচ্ছেন, বাকিটা আপনার চয়েস। যদি আপনার বাজেট থাকে 18-19 হাজার টাকা, এর চাইতে আপনি বাড়তে পারবেন না বা আপনার বাজেট এর মধ্যেই, তাহলে বলবো আপনার জন্য পারফেক্ট একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A30। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সি M30 এবং A30 এর মধ্যকার একটি কম্প্যারিজন ভিডিও। তো আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং ভিডিওটা আপনার জন্য উপকারে এসেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পাশাপাশি সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশেই থাকুন, এবং রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ যাতে জয়েন করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো স্মার্টফোন সম্পর্কিত ভিডিওতে। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।